I taki funny dat astaghfirullah স্টিলের মতো ঝনঝন করতেছে আগে আমি এমন একটা চকলেটের দোকানের সামনে আসি এখানে চকলেটের ভ্যারাইটি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে ভালো আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখাই নানান ধরনের মজার মজার সব মডেলের একটা চকলেট বানায় রাখছে পোস্ট এগ স্ট্রবেরি এটা কোন এটা খুব সুন্দর মরিচ এটা টেনিস বল এটা মার্বেলস এটা তো অ্যাজ ইউজুয়াল চকলেট এটা কি ফানি দাঁত আস্তাগফিরুল্লাহ এটা হয়তো সাপ চকলেট ডলফিনস ব্লুবেরিজ আই গেস এখানে নুডলস এখানে একটা মজারই আছে এইটা দিস ইজ সো রিয়েল এখানে আছে কুমির এটা প্রবাবলি ব্যাঙ সাপের মতো মনে হচ্ছে আমাদের দেশি কুচে বলা হয় যেটাকে কুচের মতো লাগতেছে আমার ছোট ভাই নিচ্ছে এখান থেকে নিছো গুড এখানে ছোট পোস্ট এগ মানে ওখানে বড় পোস্ট এগ দেখলাম এখানে আমরা যেটাকে জেমস হিসেবে চিনি জেমস এত ভ্যারাইটি চকলেটের আমার মনে হয় ষাট সত্তর না একশোর উপরে হবে একশোর উপরে ডিফারেন্ট টাইপের চকলেট এটা অনেকই চকলেট চিন্তা করা যায় ওই স্টিলের মতো ঝনঝন করতেছে এটা খুবই কমন এই হলো পুরো শপটা পুরো ভিনটেজ একটা লোক আছে শপে চকলেটের দামের ধরনটাও খুবই সুন্দর যে চকলেট আপনি নেন না কেন প্রতি 100 গ্রাম 87 পাউন্ড 87 পাউন্ড মানে 400 টাকা অলমোস্ট তো এতগুলো এত ধরনের চকলেট কোনো বৈষম্য নেই যে চকলেট নেবেন ওজন অনুসারে দাম এবং সেম প্রাইস এত এত ধরনের চকলেটের মধ্যে ইন্টারেস্টিং এই একটা চকলেট আমরা কিনছি আমরা আসলে কয়েক রকমের চকলেট কিনছি তার মধ্যে এইটা একটা ছিল এটার ভেতরটা খেজুর দিয়ে ফিল করা আমরা যেটা খোরমা বলি সেই খোরমার পেস্ট আর কি ওরকম আর বাইরে একটা চকলেট কোটেড একটু টকটক যেটা খেজুরের ফিলিং যেটা কেমন ধরনের টকটক লাগতেছে আর খুব বেশি মিষ্টি না ওয়েল ব্যালেন্সড বাইরের এটা মোটামুটি শক্ত শক্ত মানে ক্রাঞ্চি না বাট শক্ত টাইপের আর ভিতরে তো পুরোটাই ওইটা পেস্টটা পুরো নরম এইটা আর একটা কমলা লেবুর মতো দেখতে দেখতে কমলা লেবুর মতো কিন্তু বানানা ফ্লেভার তাই না তানভীর কিছুটা তাই না এবং এটা পুরো রাবারের মতো এই আর একটা নুডলস এর মতো দেখতে কেন নুডলস ক্যান্ডি বলা যায় আর কি ঘুরে ফিরে একই রকম যে ক্যান্ডি যেগুলো আছে ফ্লেভার সব একই রকমই চকলেট গুলো ডিফারেন্ট এই হলো শপটার বাইরের ভিউ নাম হলো সুইট ক্যান্ডি প্রাগ ঠিক চার্লস ব্রিজের পাশেই এখানে চার্লস ব্রিজ অন্ধকার দেখা যাচ্ছে না এখন এখানে শপটা